প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিকাশচন্দ্র দাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ, কালিয়া নড়াইল। আজ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান সম্পর্কে আলোচনা করব, যেটা গত ক্লাসেও আমরা এই কর্মী সংস্থান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা তার পরে আলোচনা করব। বিশেষ করে আমরা জানি ব্যবস্থাপনা অনেকগুলো কাজ সম্পাদন করে, সেই কাজগুলোর ভিতর প্রথম এবং প্রধান কাজ ছিল পরিকল্পনা, দ্বিতীয় প্রধান কাজ ছিল আমাদের সংগঠন। হ্যাঁ, এখন কথা আছে, আমাদের এই কাজগুলো যদি সবই ভালো হয় বা সবই গুরুত্বপূর্ণ হয়, সবই যদি তারাই করে, আসলে কাজ কিন্তু হয় না। এখন এই যে আমরা কর্মী সংস্থান চ্যাপ্টারটা আলোচনা করছি, এর থেকে আমরা দেখব যে পরিকল্পনাও ভালো, সংগঠনও ভালো, কিন্তু জনবল, বিশেষ করে কর্মী নেই যারা কাজ করবে, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য সাকসেসফুল হওয়া যাবে না। এই হিসাবে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কর্মী সংস্থান বলতে কী বোঝায়, কর্মী সংগ্রহ এবং নির্বাচন কী। আজ আমরা তারই একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কর্মী নির্বাচন পদ্ধতি। কর্মী নির্বাচন পদ্ধতি বলতে আমরা সাধারণভাবে বুঝব যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা যখন তাদের কাম্য বা প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ করবে, এই লক্ষ্যে তারা যে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রদান করে, সেই থেকে শুরু করে একবার চূড়ান্ত নির্বাচন পর্যন্ত যে সমস্ত কার্যাবলী করা হয়, তাদেরকে আমরা বলি সামগ্রিক বা এইখানে আছে কর্মী নির্বাচন প্রক্রিয়া। এই কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম এবং প্রধান আগে যে কাজটা, সেটা হচ্ছে আবেদনপত্র গ্রহণ ও যাচাই। আমরা জানি কর্মী সংগ্রহ করা হয় যাদের সংখ্যা বেশি থাকে, তাদের সেই আবেদনপত্র গ্রহণের পর, তাদের সামগ্রিক যাচাই বাছাই করার পর, যোগ্যতা বা সঠিক বা বৈধ যে সমস্ত আবেদন সেইগুলো রেখে অন্যগুলো বাদ দেওয়া হয়, বাতিল করা হয়। এইটা হচ্ছে আমাদের আবেদনপত্র গ্রহণ এবং বাছাই। এই বাছাই পর্বে যারা টিকে থাকে, অর্থাৎ যারা সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, সঠিক কাগজপত্রে আবেদনপত্র জমা দিয়েছেন, তাদেরকে আমরা দ্বিতীয় স্টেপে, বিশেষ করে এই যে নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র ইস্যু, যেটা এই ইস্যু করে থাকি বা বিলি করে থাকি, ইস্যু মানে বিলি, যোগ্য বিষয়টা আছে কি, যারা আবেদনপত্রে টিকে থাকে যাচাই বাছাই করার পর, তাদেরকে আমরা আমন্ত্রণপত্র দেই ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য। এইখানে আমন্ত্রণপত্র ইস্যু করার পর আমাদের যে কাজটা আসে, নিযুক্তি পরীক্ষা গ্রহণ, নির্দিষ্ট এই যে ইস্যু, আমন্ত্রণপত্র ইস্যু করা হয় যে পত্রে, সাধারণত এই পত্রে কোথায় পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, কত সময় পরীক্ষা হবে, এই সমস্ত বিষয়গুলো ওই পত্রে উল্লেখ করা থাকে। এরপরে আমরা দেখি নিযুক্তি পরীক্ষা গ্রহণ করি। হ্যাঁ, নিযুক্তি পরীক্ষা যখন আমরা গ্রহণ করি, তখন তারও কয়েকটা পদক্ষেপ আছে, স্টেপ আছে, যে স্টেপগুলো আমাদের পরপর অনুসরণ করতে হয়, দেখতে হয়, এবং এইগুলো যত ভালো করে দেখা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, ততই আমাদের যোগ্য বা কাম্য বা আদর্শবান বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী পাওয়া যাবে। এখানে আমাদের কয়েকটা পদক্ষেপের কথা বলছি,
সেই পদক্ষেপ প্রথমে বলছি যোগ্যতা যাচাই। হ্যাঁ, যোগ্যতা যাচাই করতে হবে আমাদের প্রথম, কারণ কোন পদে কি ধরনের যোগ্যতা লাগবে তার শিক্ষাগত যোগ্যতা বিশেষ করে বলা হচ্ছে, সেটা আমাদের দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। এরপরে আছে বুদ্ধিমত্তা পরীক্ষা। হ্যাঁ, বুদ্ধিমান হতেই হবে, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, বুদ্ধিমান। এই বুদ্ধিমত্তা যেটা বলা হচ্ছে, এখানে কোনো কোনো বিচক্ষণ বা খুব কৌশলী বিভাগ থাকে যেগুলোকে ব্রেনের সাথে মিলাইয়ে, শিক্ষাগত যোগ্যতার সাথে তাল মিলাইয়ে, বুদ্ধি খাটিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক কাজ করতে হয়, এটা দেখতে হবে। তারপর বলছি আমরা প্রবণতা যাচাই। হ্যাঁ, অন্যান্যগুলো ঠিক আছে, কিন্তু আসলে কে কোন পদে কাজ করবে বা চাকরি করবে বা নিয়োগপ্রাপ্ত হবে, সেই পদের পর সেই ক্যান্ডিডেটের বা সংশ্লিষ্ট ক্যান্ডিডেট বা প্রার্থীর কতটা ঝোঁক আছে, প্রবণতা আছে। ঝোঁক যদি ভালো না থাকে, তার যদি আগ্রহ না থাকে, তাহলে সেই পদে যদি আমরা ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে বা প্রার্থীকে নিয়োগ দিয়ে থাকি বা দেয়, তাহলে প্রাতিষ্ঠানিক কাজ সঠিকভাবে হয় না, কারণ তারা কাজে নিরুৎসাহী থাকে। তারপরে বলছি ব্যক্তিত্ব যাচাই। হ্যাঁ, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম, ব্যক্তিত্ব যাচাই। কোনো কোনো পদ আছে বা কোনো কোনো স্তর আছে যেখানে তাদের পার্সোনালিটি অবশ্যই রাখতে হবে। একজন টপ ম্যানেজমেন্ট বা নির্বাহী কর্মকর্তা যিনি, তিনি যদি একজন ফোরম্যান বা সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারীর মতো বিহেভিয়ার বা আচরণ করে, তাহলে কিন্তু আমাদের ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্ভব হয় না। যদিও হয়, তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপরেই আমরা যাচ্ছি, এইগুলো হওয়ার পর সাক্ষাৎকার গ্রহণ, যেটাকে আমরা বলি ভাইবা ভয়েস। এই ক্ষেত্রে কর্মীকে হাজির করে তার বিভিন্ন বিষয় সরাসরি অর্থাৎ সামনাসামনি প্রশ্ন করা হয়, সে তাদেরকে তার সঠিক উত্তর কী সেইগুলো দিয়ে থাকে, এটাকে আমরা বলছি সাক্ষাৎকার গ্রহণ। হ্যাঁ, এই সাক্ষাৎকার গ্রহণ হওয়ার পরে আমরা যদি এই বোর্ড বা নির্বাচন পদ্ধতিতে আসি, তাহলে দেখব যারা আসলে উত্তীর্ণ বা সফলতা অর্জন করছে তাদের প্রাথমিক নির্বাচন করা হয়। এই প্রাথমিক নির্বাচন করা হয় যে সমস্ত প্রার্থীদেরকে, বিশেষ করে তাদেরকে এই ফলাফলটা জানানো হয় না, এই ফলাফলটা জানানো হয় না। তার কারণ, এই প্রাথমিক নির্বাচনের পরেও আরও কয়েকটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলো আমাদের সম্পাদন করতে হয়। যেমন আছে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান। হ্যাঁ, এই কর্মী বা আবেদনকারী কেমন প্রকৃতির, তার একেবারে পার্সোনালি যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, আচরণ, এইগুলো যাচাই বাছাই করা হয়, এটাকে আমরা বলি ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান। হ্যাঁ, যদি কারোর মানসিকতা ভালো থাকে, তাহলে নিশ্চিত আমরা এই ইতিহাস অনুসন্ধান করেই পেয়ে থাকি। তারপরে আমরা দেখি ডাক্তারি পরীক্ষা। হ্যাঁ, ডাক্তারি পরীক্ষা করবে কাদের, যারা এই সেই প্রথম থেকে আবেদনপত্র গ্রহণ থেকে ব্যক্তিগত তথ্য বা ইতিহাস অনুসন্ধান পর্যন্ত যোগ্যতা অর্জন করে আসে, তাদের ডাক্তারি পরীক্ষা করা হয়। ডাক্তারি পরীক্ষা করার পরে ডাক্তার যখন তাদেরকে যোগ্য সম্পন্ন ব্যক্তি হিসাবে সার্টিফিকেট বা সনদ প্রদান করে, তাদেরকে আমরা এই চূড়ান্তভাবে নির্বাচন করে থাকি, যেটা আমাদের সর্বশেষ ধাপ বা প্রক্রিয়া। এই সমস্ত কাজগুলো যখনই করা হয়, ডাক্তারি পরীক্ষা করার পরে যদি তারা যোগ্য হয়, এটার পরে আমরা তাদেরকে চূড়ান্তভাবে নির্বাচন করে থাকি। এই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়, একাধিক ব্যক্তি হতে পারে, একাধিক বলতে তাদেরকে বোঝাচ্ছি, হয়তো কোনো জায়গায় 10 জন লোক নিয়োগ করা হবে, কিন্তু যোগ্য আসছে 15 জন। সেক্ষেত্রে 10 জনকে মেধা তালিকায় রেখে এবং অবশিষ্টদের ওয়েটিং লিস্ট, অপেক্ষমান তালিকা হিসাবে রাখতে পারে,
পরে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা তাদের ওই যে প্রয়োজনের প্রয়োজনীয় সংখ্যক যোগ্য সম্পন্ন ব্যক্তি ওয়েটিং লিস্টে আছে তাদের থেকেও নিয়োগ দিতে পারেন। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা একটা জিনিসই দেখলাম যে কর্মী নির্বাচন আর কর্মী সংগ্রহ এক জিনিস নয়। কর্মী সংগ্রহের স্পেসটা একটু বড় থাকে, তার ভিতর থেকে বেছে যাচাই বাছাই করার পরে যাদেরকে আমরা চূড়ান্তভাবে নির্বাচন করছি, এটা আছে কর্মী নির্বাচন পদ্ধতি। এটা আছে কর্মী নির্বাচন পদ্ধতি কর্মী সংগ্রহের ভিতরের থেকে। তাহলে আমরা মোটামুটি আজ বুঝলাম যে কর্মী নির্বাচন কীভাবে করা হয়। তোমাদের কাছে আমার আর একটা প্রশ্ন বা আবেদন থাকবে, যতগুলো ক্লাস নেওয়া হয় তোমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে একটু দেখবা, তা নাহলে আসলে সঠিকভাবে মনে রাখতে পারবা না। তার কারণ একটার সঙ্গে আর একটা তো সম্পর্কিত, রিলেটেড, সেই নাকারে আসে। যেমন আমরা কর্মী সংস্থান বিষয় যদি আমরা না জানি, কর্মী নির্বাচন পদ্ধতি আমরা কীভাবে বুঝবো, এই কর্মী নির্বাচন পদ্ধতিতে এখন আমরা আসতে হলে আমাদের প্রথমে একটু ধারণা থাকতে হতো। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে এইখানে যে সমস্ত নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া বা পদ্ধতি সেগুলো আমরা আলোচনা করলাম। আমার মনে হয় ছাত্রছাত্রী তোমাদের বুঝতে সমস্যা হবে না, তোমরা একটু বই পড়বা, যদি কখনো সমস্যা মনে করো তাহলে আমাকে একটু জানাবে, আমি এর সঠিক উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, ধন্যবাদ।